ভগবান তিনি সচ্চিদানন্দ। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 11 নম্বর শ্লোকে বর্ণনা করছেন, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দেতে। তিনটি প্রতীতি রয়েছে, ব্রহ্ম পরমাত্মা, ব্রহ্ম জ্যোতি, পরমাত্মা প্রকাশ আর স্বয়ং ভগবান। ব্রহ্ম হচ্ছে আংশিক, আর তারপর পরবর্তী প্রকাশ হচ্ছে পরমাত্মা, সেখানে রূপ রয়েছে, আর সব থেকে পূর্ণ প্রকাশ হচ্ছেন সচ্চিদানন্দ রূপ ভগবান। দূর থেকে সূর্যকে দেখে সূর্য গোলক, সূর্য রশ্মি আমাদের কাছে আসছে, সূর্যদেব না, আরো কাছে যান সূর্য গোলক দেখতে পাই আমরা, সূর্যমন্ডল সূর্যলোক দেখতে পাই, আর একদম সূর্যলোকে যান সেখানে সূর্যদেব বিভূষণ আছেন। একটা পাহাড়কে দূর থেকে দেখতে মনে হয় একটা মেঘের মতো, নীলাকাশে মেঘের মতো, কাছে যান আর সবুজ 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 দেখা যাচ্ছে। পাহাড়ে প্রবেশ করুন, সেখানে কি দেখবেন? গাছপালা, পশু পাখি আর অন্যান্য কোনেকে আছে। তো একইভাবে দূর থেকে দেখে মনে হচ্ছে ভগবান নির্বিশেষ নিরাকার, হ্যাঁ ঠিক আছে, প্রাথমিক জ্ঞান, প্রাথমিক ধারণা। আর একটু গভীরে প্রবেশ করুন, ভগবান পরমাত্মা রূপে আছেন, রূপ রয়েছে। আরো গভীরে যান, ভগবান সচ্চিদানন্দ।